কিভাবে চিনবেন মধু আসল নাকি নকল? মধু প্রাকৃতিক খাবার, মিষ্টি স্বাদের এই খাবার স্বাস্থ্যের জন্য বেশ উপকারী আর খেতেও খুবই সুস্বাদু। তবে বাজার থেকে মধু কিনতে গেলে অনেকেই ভয়ের মধ্যে থাকেন, কেননা নকল মধুর ভিড়ে খাঁটি মধু কোনটি সেটি চেনাই মুশকিল হয়ে যায়। তাই বলে কি মধু খাওয়া বন্ধ থাকবে? একটু সতর্ক হয়ে কিছু বিষয় খেয়াল রাখলে কিন্তু বুঝবেন আসল ও নকল মধু কোনটি। প্রাকৃতিক মধু কারখানায় উৎপাদন করা সম্ভব নয়, তবে অনেকেই কারখানায় উৎপন্ন করে মধুকে প্রাকৃতিক হিসেবে বাজারে চালায়, তাই অনেক সময় খাঁটি মধু চেনা মুশকিল হয়ে পড়ে। বিশেষজ্ঞরা দেখেছেন নকল মধুগুলোতে বেশি লাভের জন্য চিনিযুক্ত সিরাপ মেশানো হয়, এতে মিষ্টির পরিমাণ বাড়ে। নকল মধু খেলে স্বাস্থ্যের কোনো লাভই হয় না, উল্টো স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, আর নকল জিনিস কিনলে টাকার অপচয় তো হয়। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম জানিয়েছে নকল মধু চেনার কিছু উপায়ের কথা। আঙ্গুলের পরীক্ষা, সামান্য মধু বিদ্যে আঙ্গুলি নিন, এর পুরুত্ব দেখুন, আসল মধু অনেক বেশি আঠালো হবে। পানির পরীক্ষা, একটি খালি গ্লাসে পানি নিন, এর মধ্যে এক টেবিল চামচ মধু ঢালুন, নকল মধু খুব দ্রুত পানির সঙ্গে মিশে যাবে আর আসল মধু গ্লাসের তলা নিতে গিয়ে জমতে থাকবে, পানিতে মিশতে সময় নেবে। ভিনেগার পরীক্ষা, মধুর মধ্যে সামান্য পানি ও 2-3 ফোঁটা ভিনেগার দিন, যদি ফেনার মতো তৈরি হয় তাহলে বুঝবেন মধুটি নকল। এছাড়া মধু দেখলেও অনেক সময় বোঝা যায় নকল কি আসল। নকল মধু ফেনা হয়, একটু টকটক গন্ধ থাকে বা গন্ধ তেমন ভালো হয় না, সহজে ঝরে না, পাতলা হয়, তলানিটা খসখসে থাকে, স্তরগুলো আলাদা করা যায়। আর আসল মধু চেনার সবথেকে সহজ উপায়, ফেনা হয় না, সবসময় পুরু থাকে, তলানিটা মসৃণ হয়, মধুর স্বাভাবিক সুন্দর গন্ধ থাকে, স্তরগুলো আলাদা থাকে না। এখন আপনি জানেন কিভাবে আসল ও নকল মধু চিনবেন, তাহলে কেনার সময় একটু সতর্ক হবেন নিশ্চয়ই।